ওই যে ওই যে কৃষ্ণচূড়া, লাল 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 দেখতে পাচ্ছ? হাই, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর আজকে ভিডিওতে কিছু কথা বলবো যেগুলো হচ্ছে, তো অনেকদিন পর ঠিক এই জায়গাতে আমি আবার ভিডিও বানাতে চলে আসছি, কারণ এই জায়গাতে একটা প্রাচীর আছে আর প্রাচীরে হচ্ছে মোবাইলটা মাউন্ট করে রাখা যায়, এই জন্য এখানে আমি হচ্ছে আগে ভিডিওগুলো বানাইছি। আর আজকে ভিডিওতে আমি মোবাইল মাউন্ট ইউজ করছি, যেটার জন্য হয়তো একটু স্টেবল লাগছে। তো আজকে ভিডিওটাতে আমি কিছু কথা বলবো যেগুলো হচ্ছে ফল্ট ইন আওয়ার স্টার্স নিয়ে, আর হচ্ছে দিল বেচারা মুভি নিয়ে। দিল বেচারা মুভি হচ্ছে ফল্ট ইন আওয়ার স্টার্সের রিমেক না, অনেকে হয়তো মনে করছে যে ফল্ট ইন আওয়ার স্টার্স মুভি রিমেক, আসলে এটা না। আসলে হচ্ছে ফল্ট ইন আওয়ার স্টার্স যে বুকটা আছে ওইটার হচ্ছে আদলে এই মুভিটা বানানো। আর আপনার যদি উইকিপিডিয়া চেক করেন কিংবা যে কোনো জায়গা চেক করেন তাহলে হয়তো আপনি এটার ইনফরমেশন পেয়ে যাবেন। অনেকে বলতেছে যে হচ্ছে ফল্ট ইন আওয়ার স্টার্সের মুভি রিমেক, কিন্তু এটা একদমই ভুল তথ্য। এটা হচ্ছে একটা নোভেল, নোভেল থেকে ওটার কনসেপ্ট অনুযায়ী মুভিটা বানানো হচ্ছে। তো আমরা ফল্ট ইন আওয়ার স্টার্স মুভি না দেখে কেন আমি দিল বেচারা আগে দেখব? যেহেতু এটা হচ্ছে বলিউড স্টাইলে বানানো, সো হিন্দি কিছু রিমিক্স হয়তো থাকতে পারে। যদি আপনি ফল্ট ইন আওয়ার স্টার্স মুভিটা না দেখে থাকেন, ওনার দেখার দরকারই নেই, যদি দেখতে চান তাহলে লিঙ্কটা আপনি অনলাইনে পেয়ে যাবেন। কিন্তু আমি এখন সাজেস্ট করবো যে হচ্ছে দিল বেচারা না দেখে ফল্ট ইন আওয়ার স্টার্সটা দেখেন না, কারণ হচ্ছে দিল বেচারার একটা আলাদা স্বাদ পাবেন। কারণ আমরা অনেকে হিন্দি সিনেমা দেখে বেশি অভ্যস্ত, হিন্দি সিনেমাতে অনেক কিছু আমরা রিলেট করতে পারি। আমার ফল্ট ইন আওয়ার স্টার্স মুভিটা যদি না দেখে থাকেন আর রিকমেন্ড করবো না দেখার, আপনারা দিল বেচারা আগে দেখুন, তারপরে হচ্ছে ফল্ট ইন আওয়ার স্টার্স দেখেন যা ইচ্ছা করেন। কিন্তু আপাতত আপনারা হচ্ছে দিল বেচারার জন্য ওয়েট করেন, আর সেটা মেবি রিলিজ হবে হচ্ছে 27 জুলাই। আমিও খুব এক্সাইটেড, কারণ আমি ফল্ট ইন আওয়ার মুভিটাও দেখছি আর নভেলটা ওইটা অল্প একটু পড়েছি। সো আপনারা যদি দিল বেচারা মুভিটা দেখেন ভালো লাগবে, আশা করি ভালো লাগবে। লাস্ট সিনে কী হবে আমি বুঝতে পারছি না, কারণ অডিয়েন্সরা হয়তো লাস্ট সিনটা দেখার সময় একটু হলেও নার্ভাস হয়ে যাবে সুশান্তের জন্য। আমি নিজেও ওয়েট করছি মুভিটা দেখার জন্য। কেমন আছো মানা ভাই? কিছু বলো, কিছু বলো, কিছু তথ্য বলো এই এলাকা সম্পর্কে, তোমার কিছু তথ্য বলো। এদিকে কতদিন পর আসছে দিয়ে? এই এলাকার নামটা বলো তো। না, এটা এটা বেলগাছ না, এটা কি? এটা মুসলিম পাড়া, ছাত্রাবাস। আচ্ছা, মালিটা ছাত্রাবাস। মি অ্যাট দ্য জু মানে? আর ইউটিউবের ফার্স্ট ইয়ার ভিডিও? না না, এমন ভালোবাসা দেখেছো মনে কোথাও? মনে হয় একটা ট্যুর দাও। ট্যুর মানে, ট্যুর মানে কি? দেখাও যে এটা 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 বলো কি মানে? কি সেরা সিএসসি ইঞ্জিনিয়ার কে? ও আচ্ছা আচ্ছা, যেদিন ধুয়ে ছেড়ে দিল আমার আর মনে আছে সত্যি। আরে ভাই, আমার মুখটা বলে আমার বই কেউ সাথে পারবে? তার কাছে, তার কাছে হচ্ছে তারা শুরু করবে যখন। আমার অনেক পরিচিত অনেক কাছের মানুষ যারা আছে জাভা করার পরে বুঝছে যে আর গুগলে চাকরি করবে না। এই যে সেই প্লেস, এখানে আমি 4 বছর আগে আসছিলাম এখানে, এই জায়গাটাতে। ভিডিওটা আপনাদের দেখায় দেখতে পারবেন, ভিডিওটা আমার আরেকটি ইউটিউব চ্যানেল। তো আজকে প্রায় 1 সপ্তাহ পর আমি বাসার থেকে বের হয়েছি, আর আমার ফ্রেন্ডের সাথে আজকে একটু বাইরে ঘুরতে আসলাম। এটা হচ্ছে মুসলিম পাড়া, মুসলিম পাড়া বিবিএমএল বেলগাছি মুসলিম পাড়া বলা হয় এটাতে, বেলগাছি ওই দিক দিয়ে বেলগাছি যাওয়া যায়। আর আমি একটু বাতাস খেতে আসছি আর কি,
আরে রে রে পিচ্চিরা মজা নিচ্ছে আমার সাথে। এ মোনা, এই এই মোড়টার নাম জানি কি মোড় বলে? কেমন লাগছে তোমার অনেকদিন পরে এই যে এই সুন্দর শস্য সমল এলাকা এসে? ভালো লাগছে, প্রায় এক বছর পরে আসছে। তোমার মুখটা একটু দেখাও, তোমাকে চেনে সবাই, আমার ভিউয়ার্স তোমাকে চেনে। এই যে কিউট একটা বয়, অনেক সুন্দর পিঙ্কি, মুখ দেখে রাখাই ভালো। হ্যাঁ, এমনিতে নাহলে এমনি সবাই ক্রাশ ট্রাশ খেয়ে। আর এই যে এই সেই দোকান, এখানে সবাই চা খেতে আসে। চাচা এই মোড়টার নাম কি? চাচা এই মোড়টার নাম কি? নাম দেননি? ইসলাম মোড়। একটা মোড় নাম দিয়ে দেন, সবাই চিনে যাবে। ইসলাম মোড়। আচ্ছা ঠিক আছে, এই মোড়টার নাম ইসলাম মোড়। আর 10-20 বছর পর দেখবেন, আজকে দেখবে চুয়াডাঙ্গার মানুষ সব চিনে যাবে এলাকাটা। মনা ভাইয়া, তুমি কি 14 Hours-এর মুভি দেখছো? না ভাই। দিল বেচারা দেখবা? দিল বেচারা দেখা তাই। একই মুভি মানে 14 Hours মুভি। কিন্তু এটা ইংলিশ। ইংলিশ ইয়ে করছে, লাল সিং চড্ডা আসছে না? আমার লাল সিং চড্ডা ওইটা ফার্স্ট ডামের, ইয়ে ফার্স্ট ডামের রিমেক। ওই যে ওই যে কৃষ্ণচূড়া, লাল 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 দেখতে পারছো? দেখা যাচ্ছে না। এটাকে কি বলে বলো? কিউট কিউট লাল লাল, দাঁড়াচ্ছে না কেন? এটা দাঁড়ায় না, এটা সবসময় চলমান অবস্থায় থাকে। গালি দিও না, অফকোর্স অ্যাডমিন ক্যাডার। কি অবস্থা বলো? আসসালামু আলাইকুম। পরের ব্লগে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।